Happy birthday, dear criminals. Happy birthday to you. Ricky, আপনি আজকে তো মামুনির জন্মদিন তাই না? সোশ্যাল মিডিয়া একদম জলজল করছে। আর তাই জন্য মিস্টার রোমিও চলে এসেছে এই নামি রেস্টুরেন্টে ট্রিট দিতে। তাই তো? সীতা তো অনিয়ন্ত্রিত রেস্টুরেন্টে বসে নিজের প্রেমিকাকে ট্রিট দিলেন। ভদ্রভাবে কথা বলুন। আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করছে। আপনি কিন্তু এরকম বিহেভিয়ার করতে পারেন না। আমি কি করতে পারি আর কি না করতে পারি আপনি কল্পনাও করতে পারছেন না। কোর্টে নিয়ে যাব। তারপরে মিস্টার রোমিওর কাছা খুলে দেব আর আপনার আপনার চরিত্রের এক একটা মোড়ক আমি খুলে দেব। ডিসেম্বর মাসে বউ মরেছে আর মার্চ মাসে পার্টি হচ্ছে, চমৎকার। এখনো তো মনে হয় বাৎসরিক কালো সৌচটা কাটেনি তাই না? তা বলি বউয়ের শ্রাদ্ধ শান্তিটা ঠিকঠাক করেছিলেন নাকি সেটাও শিখে তুলে দিয়েছিলেন? That's none of your business. While your own mission. এই 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 ইংরেজিতে কথা বলার দরকার নেই, বাংলায় কথা বলুন। ইংরেজিতে কথা বলবেন না, বাংলায় ফিরে আসুন। বুঝতে পেরেছেন হালিবাবু? হ্যাঁ ম্যাডাম। কাজে লাগবে। আপনি আমাদের অনুমতি ছাড়া ছবি তুলতে পারেন না। আর আপনি খুন করতে পারেন তাই না? আপনি আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। ও কেন খুন করবে? না না না, আপনিও তো ছিলেন। চোরে চোরে মাস্তুতো ভাই, এই থুড়ি, খুনিতে খুনিতে তুতো প্রেমিক, তাই তো? দুজনেই ছিলেন। সকালবেলা নিজের স্ত্রীকে মারেন, তারপর একটা ট্রেনের টিকিট কাটেন। ট্রেনের টিকিট কেটে ঠিক সময় মতো সেগুলো সমস্ত লোককে দেখান, একটা অ্যালিবাই তৈরি করেন লোককে বিশ্বাস করানোর জন্য, তাই তো? আর ঠিক সন্ধ্যাবেলা ফ্লাইটের টিকিট কেটে জগন্নাথ দেবের দর্শনে পৌঁছে যান। এত পাপি তাপি মানুষ জগন্নাথ দেবের দর্শন করলে পাপ ধুয়ে যাবে? হ্যাঁ, প্রস্তুত থাকুন, কোর্টে কি ঘটে চোখ রাখুন। কোন জখম রাজানি চুরি বাটপাড়ি শ্লতানি একটাই নাম, গীতা। গীতা এল এল বি।